আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যখন আল্লাহর আজাব আসে তখন সবাইকে একসাথে পাকড়াও করে, কারো পাপের কারণে আর কারো নীরব থাকার কারণে। আজ তাওবা করে আল্লাহ রাহে প্রত্যাবর্তন ব্যতীত অন্য কোনো পদ্ধতি এই আজাব থেকে মুক্তি পাওয়া যাবে না। সংবাদ মাধ্যমগুলো বলছে পশ্চিমা বিশ্ব হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে সময় ব্যয় করছে পর্নোগ্রাফি দেখে, আর তাগুত গোষ্ঠীর দিনের বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হচ্ছে। সাধারণ মুসলমানরা দুনিয়াতে টিকে থাকার জন্য হালাল হারামে তোয়াক্কা করছে না, দিনী সার্কেলগুলো পরস্পরের বিদ্বেষ ছড়াচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় হাসি ঠাট্টা টোলবাজি নিয়ে সময় ব্যয় করছি। একটা জিনিস মনে রাখুন, তারা তো কাফির, তারা তো অজ্ঞ, কিন্তু আমরা তো মুসলমান। তাহলে আমাদের আচরণ কেন এমন হবে? এভাবে চলতে থাকলে এই আজাব বন্ধ হবে না। প্রিয় দিনী ভাই, মুক্তার মাদা ছিঁড়ে গেছে। মুক্তার দানা যেমন একের পর এক পড়তে থাকে আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তেমনি একের পর এক ফিতনা আজাব আসতেই থাকবে। এই আজাবের মাধ্যমে আমরা আক্রান্ত হব সম্পদের ফিতনায়, ইলমের ফিতনায়, ইমানি ফিতনায়, এবং আমরা দিশেহারা হয়ে যাব। এই মহামারী না হয় প্রাণ কেড়ে নিবে, কিন্তু ফিতনা তো আমাদের ইমানকে ধ্বংস করে রাখছে। আমাদের ইমান যে ধ্বংস হয়ে যাচ্ছে সে ব্যাপারে আমাদের খেয়াল নেই, কিন্তু এরপরেও একনিষ্ঠ মুমিনগণ আনন্দিত, কারণ তারা আল্লাহ ও তার রাসূলের প্রতিশ্রুতি চূড়ান্ত বিজয় সন্নিকটে পৌঁছে গেছে। ত্যাগ সর্বব্যতীত কিছু অর্জিত হয় না। সামনের দিনগুলো ইমানের ফিতনা, ইলমের ফিতনা, সম্পদের ফিতনা, এই সকল কিছু আমাদেরকে গ্রাস করবে। তখন একনিষ্ঠ মুমিনগণ ব্যতীত আর কেউই অটল অবিচল থাকতে পারবে না। তাই এখনই সময় ইমান ও ইলমকে ঝালা করে নেওয়া, সবরের দাওয়া ছড়িয়ে দেওয়া, এবং দাওয়া ইদাত নিজের প্রতি জিহাদ করা, এবং নবীর মানহাজে ফিরে আসা। আল্লাহ আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক। আমিন।